Assalamu alaikum, bhai bonera. Bhalo achen apnara? Ami to alhamdulillah bhalo achi. Ajke ami duto simple kari niye eshechi apnader majhe. Ekta pat shak ranbo amader Silete ranchelo jebhabe ranna kore oibhabe. Ar ekta fish fry korbo. Eta English fish, take a sea beam bole. আমি এখন বসিয়ে দিচ্ছি ফ্যান অলরেডি বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিব আমি এই সসপ্যানটা বসাবো এখানে মধ্যে পানি দিব এটা আমি পানি দিয়ে বসাবো আমরা এভাবেই করি তো আমরা যেভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে রসুন আর পেঁয়াজটা দিয়ে কষিয়ে দেব এখানে একটা হোল রসুন আছে আমি হাফটা দিয়ে দিচ্ছি আর আমি একটা অনিয়ন মিডিয়াম সাইজের দেব এটার মধ্যে আলু গ্রেট করে রেখেছি একটা একটা আলু দিয়ে দেব আমি ফিশটা ফ্রাই করার জন্য একটু পরিমাণে বেশি দেব তেল এখানে বড় চামচে দুই চামচ হবে এই তো দিয়ে দিয়েছি এখন শাকের মধ্যে রসুন পেঁয়াজ তো দিয়ে দিয়েছি এখন একটু লবণ দেব লবণটা বেশি দেব না আমি প্যাকেটের শাকটা রান্না করতেছি এক চামচ দিয়ে দিচ্ছি আমি এটাকে এখন লিট লাগবে রেখে দেব হোক আস্তে আস্তে একটু সময় লাগবে আর কিছু বেশি করতে হয় না এগুলোকে এই যে দুটো সি ব্রিম ফিশ আমি ফ্রাই করব এই যে সল্টার হলুদটা আমি লাগিয়ে নিতেছি একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেব তারপর আমি এগুলোকে মশলা লাগিয়ে দেব আমি একটু লিপটাকে লাগিয়ে লাগিয়ে করতেছি কারণ যদি ফুটে এই যে হচ্ছে আমি গ্রেট করে রেখেছিলাম একটা আলু সাগে দেওয়ার জন্য আমি হাফটা দিয়ে দিচ্ছি কাঁঠাল দিচ্ছি নাই তো তাই আমি আলু দিয়ে দিচ্ছি এগুলোকে আমি হলুদ দিব না মাছটাকে আমি একটু উঠিয়ে নেব আমার পাতা ছিল আমি একটু দিয়ে দিচ্ছি এই সাদা সাদা কাঁচামরিচ গুলাও দিয়ে দেব আরো 5 মিনিট জাল হোক তারপর শাকটা দিয়ে দেব শাকটা আমি দিয়ে দিচ্ছি এগুলো ফ্রোজন করা শাক দেখুন পাট শাক শাক দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না একবার শুধু নাড়িয়ে দেব এগুলো হবে আস্তে আস্তে আর আমি একটা মেখরুলও দিয়ে দিচ্ছি দেখুন রসুনের মেখরুল এগুলো আস্তে আস্তে হবে একটু সময় নিয়ে আমি করবো
আরো 5 মিনিট ভাজে করে আমি মিষ্টিটা বানিয়ে নেব। মিষ্টিটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। রসুন গুলা দিয়ে দিব। তেল আমি অনেকটা কমিয়ে নিচ্ছি, এতে তেল দেবো না, মাছের মধ্যে অনেকটা ঢুকে গেছে। আমার রসুনটা লাল হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওদিকে আমার শাকটা হচ্ছে, আমি বেশি নাড়াচাড়া করবো না, এটাকে এভাবে রেখে দেবো, আস্তে আস্তে হোক। কিছুটা রসুনের পাতাও দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না এটা, এই দুটোটাই সিম্পল রান্না। আধা চামচ আমি হলুদ দিচ্ছি এটার মধ্যে, অলরেডি এক চামচের মতো আমি হলুদটা দিয়েই দিয়েছিলাম ফিশ যখন ফ্রাই করি তখন। এখন কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। আমি বেশি তেল রাখছি না এটার মধ্যে, অল্প তেল দিয়ে বাছতেছি। দুটো টমেটোও দিব। এই ফিশটা এইভাবে ড্রাই ড্রাই এত মজা লাগে, আপনারা একদিন রাঁধবেন, রাঁধিয়ে খেয়ে দেখবেন। কেউ কেউ ঝুল দেয়, আমি ঝুল দেই না, আমি এইভাবেই মাছটাকে ফ্রাই করে নিই। নিচে আমি এক চামচ ধনিয়া দিব, আরও অল্প একটু দিয়ে দেব, আর আমি জিরা দিব হাফ চামচ, বুঝছে, হাফ চামচ, মরিচ দিব এক চামচ, আর কারি পাউডার এক চামচ। আমি অল্প একটু ঝোল দিব, শুধু মশলাটার পুড়ে না যায় এই জন্য। আর আমি কাঁচা মরিচ আর ধনে পাতা দিব। এগুলো তো এত মশলা দিতে হয় না। মাছগুলাকে আমি চুলার মধ্যে 10-15 মিনিটের জন্য রেখে দেব, আস্তে আস্তে এটার ভিতরে ঢুকার জন্য মশলাগুলা। আর বড় বড় করে পেঁয়াজ রাখছি। এখানে দুইটা টমেটো আছে, আমি দুইটা টমেটো দিয়ে দেব। এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আধা চামচ দিচ্ছি, আমার ফিশের মধ্যে অলরেডি আধা চামচ দেওয়াও আছে,
আবার চামচটাকে একটু কম একটু কম দিচ্ছি। তেলটা আমি একটু কম করে অনেকটা কম দিয়েছি, তেল আমি উঠাই নিয়েছি। দেখছেন এত মাছের মধ্যে অনেকটা তেল থাকছে। এই আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি আগুনটা স্লো করে দেব, স্লো ভাবে এটা হোক। এই ফিশগুলো খুবই মজা, আর শাকটাও আমার হচ্ছে। এগুলো ফ্রোজন শাক, তো একটু সময় নিয়ে আমি রাখতেছি। এই দেখো একটা নাগা মরিচ আর কি বোম্বাই মরিচ দিয়ে দেবো নামাবার আগে, আর আমি বেশি সময় রাখবো না। 5 মিনিট রেখে আমি শাকটা নামিয়ে নেবো। মরিচ খুবই কম খাই। আর আমি ধনে পাতা দিয়ে দেবো, এখন আস্তে আস্তে হোক। দেখলেন তো কত শর্টভাবে শর্টকাটভাবে আমি কুকিংগুলো করে ফেললাম। আর আপনারা যদি লাইক করেন, আপনাদের যদি ভালো লাগে, আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট দিবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি ফাইনাল লুকটা পরে দেখিয়ে দেবো। আমার মাছটা আর শাকটা হতে হতে আর একটু সময় লাগবে। আজকে এতটুকু দেখাবার ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি আপনাদের জন্য। আপনারাও যেন সুস্থ থাকুন, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তাহলে আজকে এতটুকু দেখাবার ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।